সালমান খান যেসব তারকাদের জনসম্মুখে থাপ্পড় মেরেছেন তারা হলেন ঐশ্বর্য রায়। সালমান খান ও ঐশ্বর্য রায়ের সম্পর্ক চলাকালীন একটি অনুষ্ঠানে সবার সামনে সালমান ঐশ্বর্যকে থাপ্পড় মারেন। শোনা যায় এই ঘটনাটি তাদের সম্পর্ক বিচ্ছেদের অন্যতম কারণ। সতীশ কৌশিক, একটি সিনেমা শুটিং চলাকালীন কমেডিয়ান সতীশ কৌশিকের সাথে সালমান খানের তর্কাতর্কি হয়। সেখানে সালমান খান সতীশ কৌশিককে থাপ্পড় মারে। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিলেন সালমান খান, শাহরুখ খান সহ বহু তারকা। সেই পার্টিতে বলিউডের সকল তারকার সামনে সালমান খান শাহরুখ খানকে থাপ্পড় মারেন। রণবীর কাপুর, একটি পার্টি চলাকালীন সালমান খানের সাথে রণবীর কাপুরের কথা কাটাকাটি হয় এবং তার জন্য সালমান মেজাজ হারিয়ে বলিউডের বহু তারকাদের সামনে থাপ্পড় মারেন।